এখন এমনিতেই ভারী বর্ষণ চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, একে বর্ষাকাল, তার উপর অস্বাভাবিক বৃষ্টি। এই পরিস্থিতিতে ডিভিসি তারা ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। ডিভিসি ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। দেখুন, যখন গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য, সেচের জন্য জল চাওয়া হয়, তখন ডিভিসি দেয় না। আর এদিকে ঝাড়খণ্ডে যদি বাড়তি বৃষ্টি হয়ে যায়, বর্ষাকালে জল বাড়ে, তার উপর যদি অধিককার জল এদিকে ঢোকে এবং ডিভিসি তখন ওই জলটা আবার বাংলায় ভারী বর্ষণের সময় ঝাড়খণ্ডের অতিবর্ষণের জল এদিকে পাঠিয়ে দেয়, তাহলে তো জেনে শুনে বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার মতো কাজ করছে এরা। এর ওপর কালবাদে পরশু অমাবস্যা রয়েছে, অর্থাৎ একটা ভরা কোটালের আশঙ্কা রয়েছে, হাই টাইড, ভরা কোটালের একটা সম্ভাবনা রয়েছে। তো একদিকে অতিবর্ষণ, নদীগুলো উপচে যাচ্ছে, অন্যদিকে ভারী, মানে ভারী বৃষ্টি একদিকে, অন্যদিকে ভরা কোটাল আসছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে, ফলে বিস্তীর্ণ এলাকায় একটা জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ম্যানমেড, এবং এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অধিককার অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয়, তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার, বন্যা পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে, আশঙ্কা হয়ে যাচ্ছে।